তোমাদের সাথে শেয়ার করব কার্তিক মাসে দীপ দানের মাহাত্ম্য এবং সহজ পদ্ধতি, মানে কিভাবে তোমরা দীপ দান করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, কার্তিক মাসে দীপ দানের প্রচুর মাহাত্ম্য আছে। আমাদের বাংলা ক্যালেন্ডারে 12টা মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কিন্তু এর মধ্যে কোনো মাসে দীপ দানের কথা বলা হয়নি, কিন্তু দীপ দানের কথা বলা হয়েছে শুধুমাত্র কার্তিক মাসে। বলে যে কার্তিক মাসে দীপ দান করলে, ভগবানের উদ্দেশ্যে দীপ দান করলে তার শত কোটি কল্পের যে পাপ আছে সেটা বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং পুণ্য অর্জন হয়। ফলে কার্তিক মাসে এক নিমেষার্ধ কাল, নিমেষার্ধ কাল মানে এক নিমেষেরও অর্ধেক কাল যদি ভগবানের উদ্দেশ্যে দীপ দান করা যায়, তাহলে বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং পুণ্য অর্জন হয়। এবং সেই জন্ম জন্মান্তরের যে খেলাটা রয়েছে, মানে পুনর্জন্ম হওয়ার থেকেও সে মুক্ত হয়ে যায়, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না, সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তো কার্তিক মাসে দীপ দান আমরা কোথায় কোথায় করতে পারি? আমরা করতে পারি আমাদের ঘরের উঠোনে করতে পারি, যেখানে তুলসী তলা রয়েছে সেখানে। আমরা করতে পারি আমাদের ঘরের যে মন্দির আছে, যেখানে ঠাকুর আছে সেখানে। আমরা করতে পারি কোনো দেবালয় বা মন্দিরে গিয়ে দীপ দান করতে পারি। আমরা করতে পারি কোনো জলাশয়। তো এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা দীপ দান করতে পারি। বা দীপ দান ব্যাপারটা কি? দীপ দান হচ্ছে, ধরো তোমরা কোনো মন্দিরে গেলে, সেখানে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করলে এবং তারপর ভগবানের আরতি করে সেই প্রদীপটা সেই মন্দিরেই জ্বলন্ত অবস্থায় রেখে তোমরা চলে আসলে, তো মন্দিরটায় তোমরা দীপটা রেখে যে চলে আসলে সেটাকেই বলা হচ্ছে দীপ দান। এটা তোমরা কোনো জলাশয়েও করতে পারো। তো জলাশয়ে কোনো একটা শালের এরকম সুন্দর দেখবে প্লেট মতো পাওয়া যায়, যাতে করে প্রদীপটা যাতে ভাসে, সেরকম একটা জিনিসের মধ্যে প্রদীপ, ফুল, আরও যা যা জিনিস হয় যেটা আমি তোমাদের এখন দেখিয়ে দেব, তো সেই সমস্ত কিছু দিয়ে সেই জলাশয়ে প্রদীপটা প্রজ্বলিত করে জলাশয়ে প্রদীপটা দিয়ে ভাসিয়ে দিলে, তো এটা হচ্ছে দীপ দান বা প্রদীপ দান। তো কার্তিক মাসে এই প্রদীপ দান করলে বলে বহু বহু জন্মের পাপ বিলুপ্ত হয়ে যায় এবং অনেক পুণ্য অর্জন হয়। বলে যে কার্তিক মাসে যে দীপ দান করেছে তার অশ্বমেধ যজ্ঞ করারও প্রয়োজন নেই, মানে সমস্ত যজ্ঞের যা ফল হয় সেটা হচ্ছে কার্তিক মাসে দীপ দান করলে পাওয়া যায়। তো বন্ধুরা, কার্তিক মাস পড়ে গেছে এবং কিছুদিন ধরে চলছে, আমি এই ভিডিওটা বানাবো ভাবছি প্রচুর, মানে আরও আগে বানানোর আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি সত্যি কথা বলছি আমি এই মাসে প্রায় এমনও হয়েছে যে কোনো কোনো দিন আমি দুটো করে ভিডিও পোস্ট করেছি, কারণ এই মাসে এত কিছু পুজো রয়েছে সামনে। তো আমার যেহেতু পুজো পাঠের ওপরই বেশিরভাগ সমস্ত ভিডিও হয় এবং তোমরা পছন্দ করো, তো আমি অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না এটা বানানোর। তো যাই হোক, আজকে তোমাদের আমি বলে দেব যে কার্তিক মাসে কিভাবে তোমরা দীপদান করবে সেটা ঠাকুর ঘরে গিয়ে আমি তোমাদের বলে দেব। তো কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতার, ধরো তোমাদের ঠাকুরের সিংহাসনে যে ভগবান আছেন, মানে ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ বা শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল, ভগবানের যে রূপ আছে তাকে তোমরা দীপদান করবে, তার উদ্দেশ্যে তোমরা প্রদীপ প্রজ্বলিত করবে এবং তার চরণে কতবার আরতি করবে, নাভিদেশে কতবার, মুখমণ্ডলে কতবার এবং সর্বাঙ্গে কতবার সেটা আমি তোমাদের করে করে দেখিয়ে দেব। এবং যে প্রদীপ প্রজ্বলিত করবে সেটাও একটা থালার মধ্যে করে নিতে হবে এবং তাতে কী কী দিতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো ঠাকুর ঘরে, আর তোমাদের পুরো পুজো পদ্ধতিটা আমি দেখিয়ে দিই। ঠাকুর ঘরে যাওয়ার আগে আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা আছে, যদি তোমরা না শুনতে চাও তো 2-3 মিনিট স্কিপ করে তোমরা একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে গিয়ে পুজো পদ্ধতি দেখতে পারো। তো আমি যেটা বলছিলাম, কাল আমি একটি কমেন্টস পেয়েছি, সেটা আমি এখানে পাশে উল্লেখ করে দিচ্ছি কারণ এখনও আমি ডিলিট করিনি। তো এটা একটা অনেক বড় অ্যালিগেশন যেটা বলা হয়েছে যে আমি হয়তো কারোর ভিডিও দেখে করি। তো কালকের ভিডিওটাতে এই কমেন্টসটা এসছে। তো বন্ধুরা, আমি সাধারণত ব্লগ বানাতাম আগে, তারপর তোমরা পুজো পাঠে বেশি ভোট দেওয়ার পরে আমি পুজো পাঠের ভিডিও বানাই যেটা তোমরা বেশি পছন্দও করছো। আমার মতো এরকম আরও 10টা চ্যানেল আছে যারা পুজো পাঠের ওপরই ভিডিও বানায়। তারা বেশিরভাগই, মানে 90% বলতে পারি যে তারা হাউসওয়াইফ, তাদের সন্তান আছে, সংসার আছে এবং সমস্ত কিছু সামলে তারা প্রচুর পরিশ্রম করে ভিডিও বানায় এবং প্রচুর সময় দিয়ে এডিটিং করতে হয়, যেটা আমি জানি, এবং তারপর তারা পোস্ট করে। তো ধরো আমি ধনতেরাসের পূজাবিধিটা 3 দিন আগে বানিয়েছি আর কেউ ধরো ধনতেরাসের পূজাবিধিটা কাল দেখিয়েছে, তার মানে এটা কিন্তু নয় যে সে আমাকে নকল করেছে, এবং সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ ধরো কালী পূজা বিধিটা 3 দিন আগে বানিয়েছে আর আমি কালী পূজা বিধিটা 3 দিন পরে বানিয়েছি, তার মানে এই নয়
যে আমি তারটা নকল করেছি। তো বন্ধুরা, পূজো পদ্ধতি আমরা ঘরোয়া ভাবে দেখাই, তো সেটা হতেই পারে যে একজনের সাথে আরেকজনের কিছু মিল থাকলো, এবং সেটাই তো স্বাভাবিক। পূজো পদ্ধতি তো কেউ নিজে নিজে আবিষ্কার করতে পারবে না, যেটা প্রচলিত, যেটা ঘরে হয়ে আসছে সেটাই আমরা করে দেখাই। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটু একটু মিল থাকতে পারে, একটু একটু অমিলও থাকতে পারে। তো এটা অনেক অনেক বড় অ্যালিগেশন যে কেউ কাউকে নকল করছে। তারাও প্রচুর পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে, আমিও আমার সাধ্যমতো যতটা পরিশ্রম করে ভিডিও বানাতে পারি বানাচ্ছি। এবার আমি বলে দিচ্ছি কালকের ভিডিওটা, যাতে এই কমেন্টসটা এসছে যে আমি নকল করেছি সেটা কত বড় ভুল অ্যালিগেশন। কারণ কালকের ভিডিওটা প্রিভিয়াসলি শ্যুট করা ছিল, অনেক আগে শ্যুট করা ছিল, আমার ঠাকুরটা বড় ঠাকুর ছিল যেটার বিসর্জন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যেহেতু মহিলা, আমরা মাসের প্রত্যেক দিন পুজো পাঠের ভিডিও বানানো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মাসের কিছু দিন আমরা ঋতুবতী থাকি। তো সেই সময়ও যাতে প্রতিদিন তোমরা ভিডিও পাও, সেই জন্য আমরা কিছু ভিডিও আগের থেকে শ্যুট করে এডিট করে রেখে দিই, এবং সেটা যখন আমরা পুজো করতে না পারি তখন পোস্ট করি। কালকের ভিডিওটা সেরকমই একটি ভিডিও ছিল, যেটা আগের থেকে শ্যুট করা এবং কালকে আমি পোস্ট করেছিলাম। তাতে কেউ বলেছে যে আমি দীপান্বিতা লক্ষ্মী পূজা দেখিয়েছি, তো দীপান্বিতা লক্ষ্মী পূজার ওপর কেউ হয়তো দুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছে, কিন্তু আমি এই ভিডিওটা তারও আগে বানিয়ে রেখেছি। তো কে কাকে নকল করছে, সে তার মতো বানাচ্ছে, আমি আমার মতো বানাচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কালকের ভিডিওর কমেন্টস বক্স দেখো তো দেখতে পারবে যে মালারও তাতে কমেন্টস আছে এবং সুমনারও তাতে কমেন্টস আছে। তো আমরা কিন্তু বন্ধু, আমরা কম্পিটিটর, কিন্তু একটা হেলদি কম্পিটিশন আছে। আমরা পরস্পরের ভিডিওতে কমেন্টসও করি, কারণ আমি আমি মনে করি যে কম্পিটিশন থাকাও জরুরি। তাতে কী হবে, ওরাও ভালো কাজ করবে এবং আমিও ভালো কাজ করব। তো সেটা তোমরা বোঝো, কারোর কাজ তোমাদের ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, কারোর কাজ যদি তোমাদের ভালো না লাগে তাহলে কোনো প্রয়োজন নেই দেখার, দেখো না। যদি আমার ভিডিও না ভালো লাগে তো দেখো না, কিন্তু এরকম ভুল ভাল অ্যালিগেশন কাউকে দিও না, এটা একটা মানুষকে অপমান করা। তো প্লিজ এ সমস্ত কিছু করো না। আর এটুকুই আমার বলা ছিল, সবাই খুব ভালো কাজ করছে, আমার মনে হয় সবাই যারা পুজো পাঠের ভিডিও বানায় তারা প্রচুর প্রচুর ভালো কাজ করছে। সবাইকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, আর ভালো লাগলে বলো, যদি মনে হয় কিছু ভুল ত্রুটি করছি তো ভুল ধরিয়ে দাও, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এরকম ভুলভাল অ্যালিগেশন প্লিজ করো না। তো চলো এবার ঠাকুর ঘরে, আর তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা দীপদান করবে। দীপ দান করার জন্য আমরা প্রথমে পিতলের একটা এরকম থালা নিয়ে নেব, ছোট থালা হলেই বেশি ভালো হবে। আর তারপর সেটার মধ্যে ঠিক মাঝখানে আমরা একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এখানে আমি তেল আর সিঁদুর গুলে রেখেছি, তা দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তোমরা চাইলে স্বস্তিক চিহ্ন করতে পারো, বা যে কোনো শুভ বা মাঙ্গলিক কোনো চিহ্ন তোমরা করতে পারো। দেখো, স্বস্তিকটা আমি আরও সুন্দর করে দিচ্ছি। এরপর আমি সিঁদুরের একটু ফোঁটা দিয়ে নিচ্ছি। আসলে এটা ভগবানকে আমরা আরতি করব, তো সেই জন্য যত সুন্দরভাবে এটা সাজানো যেতে পারে ততই ভালো। আর এই যে দীপ দান করা হয়, তার জন্য সব থেকে ভালো হচ্ছে মাটির প্রদীপ দিয়ে দীপ দান করা, কিন্তু সেক্ষেত্রে প্রতিদিন একটি নতুন মাটির প্রদীপ লাগবে। মাটির প্রদীপের বদলে তোমরা স্টিলের বা পিতলের প্রদীপও দিতে পারো। এবার আমি থালাটার মধ্যে একটু সাদা চন্দন দিয়ে দিচ্ছি, সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। তো দেখো, সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর আমার যে প্রদীপটি আমি জ্বালাবো তার মধ্যেও সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুলে নিয়েছি আর হলুদের তিলক করে দিচ্ছি। তো প্রত্যেকটা যে লাল সিঁদুরের যে ফোঁটা দিয়েছি তাতে আমি হলুদের তিলক করে দিলাম, এবং থালাতেও যেখানে চন্দন তিলক করা হয়েছিল সেখানেও একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি। প্রদীপ কখনও খালি রাখতে নেই, প্রদীপের তলায় সবসময় কিছু জিনিস দিতে হয়। প্রদীপ কখনও পিলসুচের ওপর রাখা যেতে পারে, বা আরতির থালাতেও রাখা যেতে পারে। প্রদীপ সবথেকে শুভ মানা হয় রাখা, আতপ চালের ওপর প্রদীপ রাখা সেটা হচ্ছে সব থেকে শুভ ধরা হয়। তো কার্তিক মাসের দীপদানে যেহেতু অনেক মাহাত্ম্য আছে, তো ভগবানের উদ্দেশ্যে যে দীপটা তোমরা দান করবে তার তলায় অবশ্যই তোমরা আতপ চাল, গোটা আতপ চাল দিয়ে দেবে। এরপর দেখো, আমি ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে দিচ্ছি। সেই জন্যই বলেছিলাম যে থালাটা ছোট হলেই সব থেকে ভালো, তাহলে সাজালে খুব সুন্দর দেখতে লাগবে। তো ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি আমি ছিঁড়ে নিয়েছি, নিয়ে এরমভাবে সাজিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের কাছে গোটা অনেক ফুল থাকে তো পুরো ফুল দিয়েও তোমরা সাজাতে পারো। তো দেখো, ফুল দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, আর আমার থালাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এরপর আমি হলুদের তিলক, আমার যে প্রদীপটা আমি জ্বালাবো সেখানেও একটা হলুদের তিলক করে নিলাম। তাহলে প্রদীপের মধ্যে চন্দনের তিলক,
হলুদের তিলক আর কুমকুমের তিলক থাকলো। মাটির প্রদীপের বদলে তোমরা এরকম পিতলের প্রদীপও নিতে পারো, তাহলে সেক্ষেত্রে প্রতিদিন মেজে নিতে হবে। আর এই যে সলতেটা বানানো হবে সেটা তুলো দিয়ে বানানো হবে। তো এখানে আমি সলতে বানিয়ে নিচ্ছি, সলতে দিয়ে দিলাম। এবার অনেকেই হয়তো ভাববে যে সর্ষের তেল দিয়ে হয়তো এটা জ্বালাতে হয়, কিন্তু না, এটা সাধারণত জ্বালাতে হয় ঘি দিয়ে অথবা তিলের তেল দিয়ে। শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে তিলের তেল হচ্ছে এই কার্তিক মাসে দীপদানের জন্য সর্বোত্তম, অথবা ঘি। তো ঘি বা তিলের তেল দিয়ে জ্বালানোর চেষ্টা করবে, কিন্তু যদি ঘরে ঘিয়ের না থাকে সেরকম ব্যবস্থা, বা হয়তো অনেকে পারবেন না, তো সেক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে। যাই হোক, আমি আজকে তোমাদের ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমি ঘিটা ভরে নিলাম আর প্রদীপটা এইভাবে রাখবো। তো এরপর আমি প্রদীপটার যে থালাটা, আরতির থালাটা, তাতে একটা ফুল দিয়ে পূজা করে নিলাম। তোমরা চাইলে এই যে প্রদীপটা বানানো হয়েছে তার মধ্যে একটু কর্পূর দিতে পারো। ঘি আর কর্পূর একসাথে জ্বালানো খুবই ভালো। একটু আতপ চাল দিতে পারো আর একটু ফুল দিয়ে প্রদীপটার পুজো করে নেবে। তো এগুলো খুব সামান্য সামান্য পরিমাণে করে দেবে, খুব একটা বেশি নয়। এরপর দেখো, আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। কার্তিক মাসে বা কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো রূপের আমরা আরতি করব এই প্রদীপটা দিয়ে। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো রূপের আমরা আরতি করে নেব, আর তারপর সেটা দিয়ে অন্যান্য আসনে যা যা দেব এবং দেবতা আছেন তাদের সবার আরতি আমরা করে নেব। তো আমি শুরু করব আমার লাড্ডু গোপালকে দিয়ে, তার কারণ লাড্ডু গোপাল আমার বাড়িতে অনেক দিন ধরে আছেন। তো প্রথমে লাড্ডু গোপালের চরণে আমরা করে নেব চারবার, নাভিতে আমরা করব দুবার, মুখমণ্ডলে আমরা করব তিনবার, এবং সর্বাঙ্গে আমরা করব সাতবার। তো এইভাবে লাড্ডু গোপালের আরতি আমরা করে নেব। তোমাদের ঘরে যদি জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে তো সেক্ষেত্রে তেনাদের আরতিও তোমরা করতে পারো এইভাবে। যদি তোমাদের ঘরে শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকে তাহলে তাকেও আরতি তোমরা করে নেবে, বা বিষ্ণু ভগবান বা নারায়ণ থাকেন তো তাকেও তুমি আরতি সেভাবে করে নেবে। তো এখানে আমি শ্রীকৃষ্ণের আরতিও করে নিচ্ছি, চরণে চারবার, নাভি দেশে দুবার, মুখমণ্ডলে তিনবার আরতি করা হবে, এবং সর্বাঙ্গে করে নেওয়া হবে সাতবার। তো এইভাবে আমরা আরতি করে নেব। তোমাদের ঘরে যে আছেন ভগবানের যে রূপ আছে তারকেই তোমরা এইভাবে আরতি করে নেবে। কার্তিক মাসে এটা প্রতিদিন তোমরা করতে পারো, যখন তোমরা সকালে পুজো দেবে, পুজো দেওয়ার পরে তখন করে নেবে, আর চাইলে তোমরা সন্ধেবেলা আরতি করতে পারো। ভগবানের আরতি হয়ে গেলে তার প্রসাদী প্রদীপটা সমস্ত দেবতা যারা আছেন ঠাকুরের সিংহাসনে সবার মুখমণ্ডলে তিনবার করে আরতি করে নেবে। তো দেখো, এখানে আমি গণেশ ভগবানের আরতি করে নিলাম, মা লক্ষ্মীর করে নিলাম, মহাদেবের আরতি করে নিলাম, আর এখানে কুবের ধনদেবতা কুবেরকে বসানো হয়েছিল, আগের দিন পুজো দিয়েছিলাম। তো সববার আরতি আমি করে নিলাম। আর তোমাদের সিংহাসনে যা যা দেব এবং দেবী আছেন সববার আরতি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রসাদী যে দীপটা সেটা দিয়ে তোমরা আরতি করে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো মতো আমি বোঝাতে পারলাম। এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করবেন যে মন্দিরে যেভাবে আমরা আরতি করব, যখন মন্দিরে তোমরা যাবে তো এইভাবে তোমরা আরতির থালা হয়তো সাজাতে পারবে না, কারণ থালাটা তাহলে রেখে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে, একটা ফুল নিয়ে যাবে, একটু আতপ চাল নিয়ে নেবে, ফুলের পাপড়িটা একটু ছড়িয়ে দেবে, তার উপরে একটু আতপ চাল দিয়ে দেবে, তারপর তার উপরে প্রদীপটিকে রেখে দেবে। কারণ প্রদীপ এমনি রাখতে নেই, সেই জন্য কিছু একটা দিয়ে তারপরই তোমরা রাখবে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী প্রদীপটা, এরপর তোমরা বাইরে নিয়ে আসবে, সন্ধেবেলায় আকাশের দিকে তোমরা তিনবার আরতি করে নেবে। এটা তোমাদের পূর্বপুরুষদের দেখানো হয়, এই তিনবার আরতিটা করে নেবে। এটা কার্তিক মাসে সন্ধেবেলায় করা খুবই ভালো। আর তারপর যদি তোমরা চাও সেই প্রদীপটা তুলসীতলাতেই রেখে দিয়ে আসবে। তো আমার ফ্ল্যাটের সংসার তো এখানে এরকমই, তুলসীতলা আমার ব্যালকনিতে রয়েছে,
তো সেই জন্য আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি তোমরা ভোরবেলা করো তো ভোরবেলা আগে তুলসী মহারানীর পুজো করে নেবে, ফুল দিয়ে জল দিয়ে দেবে, তারপর তোমরা তুলসী মহারানীর আরতি করবে সেরকমই তিনবার। তিনবার আরতি করার পরে প্রদীপটিকে সেইখানে রেখে দেবে। তো এটা তোমরা ভোরবেলা করতে পারো বা সন্ধেবেলা করতে পারো। আর প্রদীপের শিখাটা সবসময় তুলসীর থেকে একটু দূরে রাখবে যেন তাপ না লাগে। তো বন্ধুরা, আশা করি আজকের পূজা পদ্ধতি যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, দীপদানের সহজ পদ্ধতি, তোমাদের ভালো লাগলো এবং তোমরাও এভাবে দীপদান করতে পারো। দীপদান তোমরা তুলসী মঞ্চে করতে পারো একদম ভোরবেলা, সকালবেলা প্রাতঃ স্নান সেরে করতে পারো সূর্য ওঠার আগে, অথবা তোমরা করতে পারো সন্ধেবেলা, ঠিক আছে? আর দেবালয়ে যে দীপদান তোমরা করবে সেটা দিনের বেলাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সন্ধেবেলাও করতে পারো, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেবে তখনও করতে পারো। তো এই সমস্ত সময় তোমরা করতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, তোমাদের একটু হলেও কাজে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশানের আমার সবথেকে বেশি প্রয়োজন, তাহলে আমি অনেক বেশি প্রেরণা পাবো ভালো ভালো কাজ করার আর প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।